আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আমি শহীদুল স্যার এমএস এডিটিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে জানাই শুভেচ্ছা স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, এটি তোমাদের সপ্তম সপ্তাহের ইংরেজি ফার্স্ট পেপারের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 3, এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম রাইটিং স্পিচ। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল উত্তর পথে যাওয়ার আগে আমাদের এক পলক প্রশ্নটা দেখা দরকার, কারণ প্রশ্নের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এটি হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের প্রশ্ন, অ্যাসাইনমেন্ট ফর এইচএসসি এক্সামিনেশন 2022, অর্থাৎ যারা এবছর একাদশ শ্রেণীতে আছো, অর্থাৎ তাদের জন্য এটি অ্যাসাইনমেন্ট, আগামী 2022 সালে পরীক্ষা দিবে। তো শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট টাইটেল রাইটিং এ স্পিচ। টাইটেলটা কি শিক্ষার্থী, রাইটিং এ স্পিচ, তাহলে আমরা এনে এ বসাই দেই, বাস রাইটিং এ স্পিচ। তো এটা হলো আমাদের টাইটেল। এরপরে আমাদের টোটাল মার্ক হচ্ছে 16। এখন এটা তোমাদের ইউনিট 3 থেকে হচ্ছে মূল অ্যাসাইনমেন্টের টপিক বিষয়, সেটা হলো এইটা। তা আমি একটু জুম করে নিচ্ছি যাতে করে তুমি ভালো করে বুঝতে পারো। দেখো শিক্ষার্থী, স্পষ্ট বলেছে, সাপোজ ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ এ মেয়র ইন ইউর লোকালিটি। ধরো তুমি তোমার এলাকার একজন নগর পিতা হিসেবে নির্বাচিত হতে চাও। প্রিপেয়ার এ রিটেন স্পিচ ফর প্রেজেন্টিং ইট বিফোর ইউর ভোটার্স, অর্থাৎ তুমি একটি লিখিত আকারে বক্তৃতা উপস্থাপন করো তোমার ভোটারদের উদ্দেশ্যে। এখন এখানে বলছে রাইট 250 ওয়ার্ডস, তুমি 250 শব্দের মধ্যে এটা লিখবে। টু ডেভেলপ দ্য অ্যাসাইনমেন্ট ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তোমার অ্যাসাইনমেন্টটা ভালো বা উন্নত মানের করার জন্য তোমার নিম্নলিখিত বিষয়গুলি অনুসরণ করতে। প্রথমে বলছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসেবে নিজেকে নিজের পরিস্থিতি তুলে ধরবে। ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স ডেডিকেশন অ্যান্ড স্কিলস, অর্থাৎ তোমার অভিজ্ঞতা, তোমার প্রত্যয় এবং দক্ষতা সম্পর্কে তুমি তুলে ধরবে। রাইট হোয়াট ইউর প্ল্যানস আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড। যদি তুমি মেয়র হিসেবে নির্বাচিত হও, তাহলে তোমার এলাকার, অর্থাৎ তোমার ওই শহরের উন্নয়নের জন্য যে স্বাস্থ্যখাত রয়েছে, শিক্ষাখাত রয়েছে, পরিবেশগত জায়গা রয়েছে, যোগাযোগ রয়েছে, এই সকল ইস্যুতে তুমি কী কী উন্নয়ন করবে সেই বিষয়ে একটা বর্ণনা দিতে বলা হয়েছে। পুট ডাউন সাম আর্গুমেন্টস ইন ফেভার অফ ইউর ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি যে একজন যোগ্য প্রার্থী সে হিসেবে তোমার সপক্ষে কিছু যুক্তি উপস্থাপন করবে। ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য রিডার্স টু ইলেক্ট ইউ, এবং সর্বশেষ সমাপ্তি বক্তব্য দেবে তোমার যারা পাঠক, অর্থাৎ তোমার যারা ভোটার, যারা তোমাকে ভোট দেবে সেই ভোটারদের উদ্দেশ্যে। তো এই 5টি ধাপে আমাদের এই রাইটিং স্পিচটা লিখতে হবে 250 ওয়ার্ডের ভিতরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য নমুনা উত্তরপত্র হিসাবে তোমাদের এই 250 ওয়ার্ডের এই নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি, যাতে করে তোমরা লিখতে পারো। তো চলে আসলাম তোমাদের নমুনা উত্তরপত্রে, রাইটিং এ স্পিচ, আমরা এখানে এ দিয়ে দেই, বাস এটা হলো আমাদের টাইটেল। তো শিক্ষার্থী, তোমাদের বলি, তোমাদের সুবিধার্থে আমি এই বাম পাশের কলমে ইংরেজি আর ডান পাশের কলমে বাংলা করে দিয়েছি অনুবাদটা, যাতে তোমরা বুঝতে পারো, এবং এখান থেকে কিছু সেন্টেন্স তুমি কমাতে পারো, কারণ তোমাকে এখানে বলেছে যে 250 ওয়ার্ডস। আসলে কোনো স্পিচ লিখতে গেলে, কোনো বক্তৃতা লিখতে গেলে সেটা 250 ওয়ার্ড শুরু করার আগেই শেষ হয়ে যায়। তো শিক্ষার্থী, তোমরা অবশ্যই একটু বড় হবে, তো তোমরা চেষ্টা করলে এখানে একটু কিছু দুই একটা সেন্টেন্স কমাতে পারো, তোমাদের তাহলে সৃজনশীলতা আসবে, অর্থাৎ ক্রিয়েটিভিটিটা আসবে, সবার সাথে কমন হবে না। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার লোকালস, আম জাফরুল্লাহ, অ্যাজ এ চাইল্ড অফ ইউর এরিয়া, প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্রেটিংস অ্যান্ড রেসপেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমি জাফরুল্লাহ আপনার এলাকার সন্তান হিসেবে আমার শুভেচ্ছা শ্রদ্ধা গ্রহণ করুন। এই যে জাফরুল্লাহ নামটা দিয়েছি, এখানে তুমি তোমার নামটা বসাবা, কেমন এই জায়গাটা? তাহলে তোমার ক্রিয়েটিভিটি আসবে, শুধুমাত্র তোমার নামটা চেঞ্জ। আমি এখানে একটা কমন নাম দিয়েছি, তুমি তোমার নামটা এখানে বসাবা,
কথা কিন্তু খেয়াল রেখো, এই জাফরুল্লাহর জায়গায় এক্স ওয়াই জেড তোমার যে নাম আসে সেই নামটা বসাবা। টুডে আই এম প্রেইং টু ইউ অ্যাজ দ্য সিটি মেয়রাল ক্যান্ডিডেট অফ দিস সিটি অ্যান্ড টুডে আই উইল শেয়ার উইথ ইউ সাম থিংস অ্যাজ পার্ট অফ মাই ইলেকশন ক্যাম্পেইন। এটা বাংলা হচ্ছে যে আজ আমি এই শহরের সিটি মেয়র প্রার্থী হিসাবে আপনার কাছে প্রার্থনা করছি এবং আজ আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো তোমার, দেখো তাহলে আমি কী হলো যে এই যে কথাটা বলছে তোমাকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, একজন প্রার্থী হিসেবে তুমি নিজের পরিচয় তুলে ধরো, সেই জায়গাটা কিন্তু আমরা আসছি এখানে। আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড MBA ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি হোয়েন আই ওয়াজ স্টুডেন্টস, দেন আই ডান মেনি সোশিয়াল ওয়ার্ক অ্যাজ দ্য হল ইনচার্জ অফ মাই হোস্টেল, নাও আই এম এ প্রফেশনাল বিজনেসম্যান। তো এখানে বিজনেসটা 20% হয়ে যাবে, অ্যান্ড অলসো এ সোশিয়াল ওয়ার্কার, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ গোয়িং অ্যাব্রড ফর বিজনেস, ফ্রম দ্য এক্সপিরিয়েন্স আই হ্যাভ সিন হাউ অর্ডারলি দ্য সিটিস অফ ডেভেলপড কান্ট্রিজ আর, আই নো হাউ টু বিল্ড এ বিউটিফুল সিটি। দেখো এখানে এখন আমি তোমাদের বুঝাই, আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড MBA ডিগ্রি ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমি সফলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি সম্পন্ন করেছি। হোয়েন আই ওয়াজ স্টুডেন্টস, যখন আমি ছাত্র ছিলাম, দেন আই হ্যাভ ডান মেনি সোশিয়াল ওয়ার্ক, আমি অনেক সামাজিক কাজ করেছি, অ্যাজ দ্য হল ইনচার্জ অফ মাই হোস্টেল, আমি আমার হোস্টেলের হল ইনচার্জের দায়িত্ব থাকাকালীন সময়, নাও আই এম এ প্রফেশনাল বিজনেসম্যান, এখন আমি একজন পেশাদার ব্যবসায়ী, অ্যান্ড অলসো এ সোশিয়াল ওয়ার্কার, এবং আমি একজন সমাজকর্মীও, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ গোয়িং অ্যাব্রড ফর বিজনেস, ব্যবসায়ের খাতিরে আমার দেশ বিদেশে যাওয়ার অনেক অভিজ্ঞতা আছে, ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স ওই অভিজ্ঞতা থেকে আই হ্যাভ সিন হাউ অর্ডারলি দ্য সিটিস অফ ডেভেলপড কান্ট্রিজ আর, অর্থাৎ যে আমি এই দেশ বিশেষের ব্যবসার সাথে ঘোরার বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে কীভাবে শহরগুলি সুশৃঙ্খলভাবে থাকে, এবং আই নো হাউ টু বিল্ড এ বিউটিফুল সিটি, আমি জানি কীভাবে একটি সুন্দর শহর গড়ে তুলতে হয়। তো তোমাদের জন্য এই বাংলাটা আমি করে দিয়েছি যাতে করে তোমরা ভালো করে বুঝে যে আমি সফলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি সম্পন্ন করেছি, যখন আমি ছাত্র ছিলাম তখন আমি আমার হোস্টেলের হল ইনচার্জ হিসেবে অনেক সামাজিক কাজ করেছি, এখন আমি একজন পেশাদার ব্যবসায়ী এবং সমাজকর্মীও, আমার ব্যবসার জন্য বিদেশে যাওয়ার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি উন্নত দেশের শহরগুলো কতটা সুশৃঙ্খল, আমি জানি কীভাবে একটি সুন্দর শহর গড়ে তুলতে হয়। তাহলে তোমার এই যে মানে অর্থাৎ প্রথম এই যে তোমার দ্বিতীয় অংশটা দেখো, এখানে বলছে যে ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স ডেডিকেশন অ্যান্ড স্কিলস, এই যে তোমার যে ইটা অভিজ্ঞতাটা এখানে আছে সেটা এখানে ব্যাখ্যা করা বলা, তাহলে আমরা এখানে এটা দিতে পারলাম। এরপরে বলছে দেখো এখানে কি বলছে যে এবারে আমরা দ্বিতীয় পর সিদ্ধে আসি যে রাইট হোয়াট ইউর প্ল্যানস আর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য এরিয়া ইনক্লুডিং হেলথ এডুকেশন এনভায়রনমেন্ট কমিউনিকেশন ইস্যুস ইফ ইলেক্টেড, তো যদি তুমি নির্বাচিত হতে পারো তাহলে তুমি তোমার এলাকার স্বাস্থ্য পরিবেশ এবং শিক্ষা এই ব্যাপারে কী কী কাজ করবা সেই ব্যাপারে ধারণা দিতে বলছে, তাই না? দ্য মেয়র ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মেয়র খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, অর্থাৎ নগরপিতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, দে প্রোভাইড আস উইথ সেফটি এসেনশিয়ালস অ্যাফোর্ডেবল হাউজিং অ্যান্ড মোর, তারা আমাদের নিরাপত্তা প্রয়োজনীয় সাশ্রয়ী মূল্যে আবাসন এবং আরও অনেক কিছু প্রদান করে, দ্য ইভেন্ট মেক শিওর অল অফ আওয়ার ওয়াটার ইজ ক্লিন, এবং এমনকি তারা নিশ্চিত করে যে আমাদের সমস্ত জল পরিষ্কার, অ্যান্ড মেক শিওর ট্রাস এবং আবর্জনা সংগ্রহ ও নর্দমা অ্যান্ড কালেকশন অ্যান্ড সুয়ারেজ ইজ বিং হ্যান্ডেল প্রপারলি, অর্থাৎ এবং আবর্জনা সংগ্রহ এবং নর্দমা সঠিকভাবে পরিচালিত হচ্ছে তা নিশ্চিত করে। এরপরে আসতেছি আমরা, একটু মিলিয়ে দিই, প্রিভিয়াস মেয়র্স ডিড এ গুড জব, আগের মেয়রেরা অনেক ভালো কাজ করেছেন, বাট দের আর সাম
things I'll do differently. কিন্তু কিছু কাজ আছে যা আমি ভিন্নভাবে করব। If I will become a mayor, যদি আমি একজন মেয়র হতে পারি, I will make ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা আমি দিয়েছি তুমি যে সিটির আওতায়, অর্থাৎ মেয়র তো বোঝোই সিটি বা পৌরসভা, তুমি তোমার পৌরসভার নাম লিখবা অথবা তুমি তোমার সিটির নাম লিখবা, কথাটা বুঝতে পারছো? আর যদি তুমি পৌরসভা সিটির বাইরে হও, অর্থাৎ তুমি তো একটা কোনো বিভাগের আওতায় আছো, বাট তুমি তোমার একটা সিটি কর্পোরেশনের আওতায় আছো, সেই আসলে বাংলাদেশের 9টা বিভাগ, এখন আর মনে হয় না তোমরা কেউ কোনো বিভাগের বাইরে, মানে প্রত্যেকটা বিভাগে এখন সিটি কর্পোরেশন হয়ে গেছে, তো সেই সিটি কর্পোরেশনের আওতায় তোমরা নাম নিতে পারো, তোমরা যে বিভাগের আওতায় আছো সেই বিভাগের নামটা এখানে দিয়ে দেবা। আর তোমাদের এলাকা যদি পৌরসভা থাকে তাহলে পৌরসভার নামগুলি এখানে যে কোনো একটা নাম তুমি এখানে দিয়ে দেবা। আমি জাস্ট একটা কমন, যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল এরকম নামগুলো দিয়ে, তোমার রংপুর সিলেট আছে, ময়মনসিংহ আছে, আছে না এরকম বিভিন্ন, তোমার বিভিন্ন উপজেলা তোমাদের অনেক সিটি মানে বিষয়টাকে বলা হয় যে পৌরসভা আছে, সেখানেও মেয়র নির্বাচিত হয়, তো তোমাদের নামগুলি এখানে তোমরা দিতে পারবে। তো আমি এখানে জাস্ট কমন কিছু নাম ইউজ করছি, ওকে? তো তুমি যদি বলো যে আমি আমার ঢাকা শহরকে আরো ভালো জায়গা করে দেব, তাহলে কি বলবো তুমি? আই উইল মেক ঢাকা এ বেটার প্লেস, আই উইল মেক খুলনা এ বেটার প্লেস, আই উইল মেক বরিশাল এ বেটার প্লেস, আই উইল মেক রাজশাহী এ বেটার প্লেস, অর্থাৎ তুমি এলাকার নামটা দেবা, কেমন? আই উইল ইমপ্রুভ দ্য সিটিজ হেলথ অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লাইফস্টাইল। এনে কি বলছে যে আমি শহরের স্বাস্থ্য উন্নত করব এবং আমাদের জীবনধারা উন্নত করব। নট অনলি দ্যাট, শুধু যে এটা তা নয়, বাট আই উইল ইমপ্রুভ ফিটনেস, আমি ফিটনেস উন্নত করব, ইনফোর্স দ্য লস কমিউনিকেশন অ্যান্ড ফোকাস অন এডুকেশন, আইন প্রয়োগ যোগাযোগ এবং শিক্ষার উপর মনোযোগ দেব। দ্য ফার্স্ট থিং আই উইল ডু ইফ আই উইল বিকাম মেয়র উইল বি টু ইম্প্রুভ পুলিশ ফোর্সেস। আমি মেয়র হলে প্রথম কাজটি করব তা হবে পুলিশ বাহিনীকে উন্নত করা। দেয়ার আর টু মেনি পিপল স্মোকিং পট আন্ডার এস, এখানে অনেক লোক রয়েছে যারা মানে কি বলবো তোমাকে, যে যাদের কম বয়সী তারা অনেকেই ধূমপান করছে। আই নো মেনি কিডস আন্ডার 18 দ্যাট স্মোক অ্যান্ড টেক ড্রাগ ইলিগালি। আমি জানি 18 বছর কম বয়সী অনেক শিশুকে যারা ধূমপান এবং অবৈধভাবে মাদকাসক্ত গ্রহণ করছে, অর্থাৎ মাদকাসক্ত হচ্ছে। দেয়ার আর অলসো পিপল হু জাস্ট ব্রেক দ্য লস অফ দ্য সিটি কনস্ট্যান্টলি, এমন কিছু মানুষ আছে যারা শুধু শহরের আইনকানুন ভঙ্গ করে, অ্যান্ড ডোন্ট ওবে দ্য সিটিস রুলস, এবং তারা শহরের নিয়মকানুন মানে না। ইফ আই ক্যান বি দ্য মেয়র, আমি যদি মেয়র হতে পারি, আই উইল ডু, এখানে আমরা অনুবাদটা একটু সামনে উঠাই, যদি আমি মেয়র হতে পারি আই উইল ডু মোর পুলিশ স্টেশন, আমি আরও থানা করবো, অনেক পুলিশ স্টেশন করবো, অ্যান্ড অ্যারেঞ্জ এ পুলিশ ক্যাম্প ফর দ্য সেফটি অফ ইস নেইবারহুড, এবং প্রতিটি পাড়ার নিরাপত্তার জন্য একটি পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করব। অন ওয়ান বেনিফিট ফ্রম দিস ইজ দ্যাট দ্য সিটি অ্যান্ড দ্য স্টেশন ক্যান ওয়ার্ক টুগেদার অ্যান্ড গেট পিপল অন প্রোবেশন টু হেল্প ক্লিন আপ দ্য সিটি। এতে একটি সুবিধা হল যে শহর এবং স্টেশনগুলি একসাথে কাজ করতে পারবে এবং শহর পরিষেবা সাহায্য করার জন্য লোক নিয়োগ দিতে পারবে। There is a lot of litters across the city. শহর জুড়ে প্রচুর আবর্জনা রয়েছে। In general, this will improve city safety, cleanliness and make people follow the law. কি বলছি দেখো, সাধারণভাবে এটি শহরের নিরাপত্তা পরিচ্ছন্নতা উন্নত করবে এবং মানুষকে আইন মেনে চলতে বাধ্য করবে। It will make people think twice বিফোর ডুইং সামথিং, এটা মানুষকে দ্বিতীয়বার ভাবাবে কোনো কিছু করতে, অর্থাৎ খারাপ কোনো কাজ বা বাজে কোনো কাজ করতে তাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। নোয়িং দ্যাট দ্য লস আর সিরিয়াস বিজনেস অ্যান্ড আর এভরিহোয়ার, অর্থাৎ এবং তাদের জানতে সাহায্য করবে যে শহরের আইনগুলি কতটা গুরুতর, এর ব্যবহার সর্বত্র রয়েছে, এটা করতে সাহায্য করবে। দিস ইজ
this will also improve people neighborhood so during the day and during the night eti diner bela ebong rate ashebasher lokder unnati korbe not only will this improve safety eti kebol nirapotta unnato korbe na and enforce borong ain enforce the law ain proyog korbe but it will also provide jobs for upcoming police officers kintu eti ashonno police officer jono chakrir byabostha kore debe the next thing I will do as mayor will be to start construction on a new gym mayor hisebe ami poroborti kaj ti korbo taholo ekti notun byamagar ba gym er nirman kaj shuru korbo the gym will include a full size basketball court game yoga and dance lessons ei gym te purno akata basketball court mane khelar court bujhte parcho eta abar adharot mone koro na eta holo khelar je ekta gym mane khelar je ta court bole amra ma amra modern shob match bole taki court e ludo court daba court to bolcho na erokom ekta court ashole bujhte parcho jog ebong nach ei jekhane gym yoga and dance lessons cardio machines weights and weight machine orthat যে জিম যোগ এবং নাচের পার্ট কার্ডিও মেশিন ও ওজন ও ওজন মেশিন অন্তর্ভুক্ত ওজন বলতে এই যে ভারোত্তোলন করে বুঝতে পারছো ভারোত্তোলন করে সবাই এই জিমে যেগুলো থাকে সেগুলো তুমি বুঝতে পারছো ওজন মেশিন অন্তর্ভুক্ত থাকবে আই উইল ডু দিস বিকজ আমি এগুলো করব কারণ উই কারেন্টলি অনলি হ্যাভ এ হাফ কোর্ট বাস্কেটবল জিম আমাদের শহরে বর্তমানে আধা কোর্ট বাস্কেটবল জিম আছে ব্যামাগার আছে এই ব্যামাগারে সবকিছু নাই একটা ব্যামাগারে যে সকল সরঞ্জামাদি থাকা দরকার সে সকল সরঞ্জামাদি নাই এইটাই এই লাইনটাই বোঝানো চাইছে যে হাফ কোর্ট বাস্কেটবল জিম অর্থাৎ আধা বাস্কেটবল কোর্টের জিম আছে এখানে সব ধরনের আনুষঙ্গিক উপাদানসমূহ নাই এটাই বোঝানো চাইছে দিস উইল বি ফাইন বাট এটা ঠিক হবে বাট দেয়ার আর অলওয়েজ ইয়োগা এন্ড ড্যান্স ক্লাসেস গোইং অন কিন্তু সবসময় যোগ এবং নাচের ক্লাস চলছে দিস মিন্স ইউ ক্যান অনলি গো ফর an hour or two before getting kicked out ortho holo je ke je er ortho holo apni ber tumi ber howar age matro ek ba dui ghonta jore jete paro epor bolche then if you try to use an outside court it will always be windy which affects your shot ekhane bolche tarpor jodi tumi ektir baire adala এখানে আদালত মানে কোর্ট আসবে বন্ধুরা এখানে কোর্টেই আমরা কোর্ট ইউজ করি ভালো হবে তাই না একই কোর্ট আসলে কেন কেন এই কোর্ট ব্যবহার করার চেষ্টা করি এখানে এখানে তারপর যদি তুমি এখানে আপনি আমি দিছি তুমি লিখতে পারো তুমি একটি বাইরের কোর্ট ব্যবহার করার চেষ্টা কর তবে এটি সর্বদা বাতার জন্য থাকবে যা তোমার শটকে প্রভাবিত করবে অর্থাৎ আপনাদের শটকে খেলাধুলার যে শট সেটাকে প্রভাবিত একটু বাতাস থাকবে হাওয়া মতো থাকবে মোটামুটি ডাবল কোর্ট হলে আরো সুন্দর হবে সবাই খেলাধুলা করতে পারবে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে এবং দ্য আউটসাইড কোর্ট অলসো হ্যাভ ডাবল রিমস হুইচ অলসো মেসেস উইথ ইউর শটস এই যে বলছে যে বাইরের কোর্টে ডাবল রিম রয়েছে যা তোমার শটগুলির সাথে গোলমাল করে দেন অল আওয়ার জিমস আর টু স্মল অ্যান্ড ক্রাউডেড তারপরও আমাদের সমস্ত ব্যায়ামাগার বা খেলাগুলো জায়গাগুলো খুবই ভিড়পূর্ণ রয়েছে দেয়ার আর অলওয়েজ সাম পিপল গেটিং লেফট আউট অ্যান্ড নট বিং এবল টু ডু হোয়াট দে ওয়ান টু ডু সর্বদা কিছু লোক বাদ পড়ে যাবে তারা যা করতে চায় তা করতে সক্ষম হয় না I'll pay for this by public funds and taxes. আমি এর জন্য পাবলিক ফান্ড এবং ট্যাক্স দিয়ে পেমেন্ট করব। The gym will pay for itself eventually due to people paying memberships to work out there. We could even hold basketball tournaments there which bring a lot of revenue. এটা অর্থ যে আমি এর জন্য পাবলিক ফান্ড এবং ট্যাক্স দিয়ে পেমেন্ট করব জিম শেষ পর্যন্ত নিজের জন্য অর্থ প্রদান করবে কারণ সেখানে সদস্যদের সদস্যতা প্রদান করার জন্য আমরা সেখানে বাস্কেটবলের টুর্নামেন্ট করতে পারি যা প্রচুর রাজস্ব এনে দিবে উই কুড ডু এ লট অফ থিংস উইথ এ বাস্কেটবল জিম আমরা একটি বাস্কেটবল জিম নিয়ে অনেক কিছু করতে পারতাম
If we had a public gym, everyone will be happy. যদি আমাদের একটি পাবলিক ব্যায়ামাগার থাকতো তাহলে সবাই খুশি হবে। And everyone could do what they want to do. এবং প্রত্যেকে যা করতে চায় তা করতে পারবে। The final thing I will do if I will become a mayor is improve education. অর্থাৎ আমি চূড়ান্ত চিন্তা আমার যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আমি যদি মেয়র হতে পারি তাহলে অবশ্যই আমি শিক্ষার উন্নয়নের দিকে অবশ্যই নজর দেব। পার্সোনালি স্কুল ইজ বোরিং, আমি জানি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে এটা অনেকটা বিরক্তিকর। উই ক্যান ফিক্স দিস দো, যদিও আমরা এটা ঠিক করতে পারি। দ্য কিডস দ্যাট অ্যাডভান্স স্ট্রাগল নিডেড ক্লাসেস দ্যাট হেল্প দেম, যেসব ছেলেমেয়েরা অগ্রসর হয়েছে তাদের এমন ক্লাস দরকার যা তাদের উপাদান বুঝতে সাহায্য করে, হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটেরিয়াল। দেয়ার উইল স্টিল বি নর্মাল ক্লাসেস ফর দ্য অ্যাভারেজ, সাধারণ শিশুর জন্য এখনও স্বাভাবিক ক্লাস থাকবে। তো এখানে একটা এস আসবে, এনে আমরা এসটা বসাই দেই কিডস। তো সাধারণ শিশুর জন্য এখন স্বাভাবিক ক্লাস থাকবে। ইউ মে হ্যাভ এ কোশ্চেন ইন ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, হাউ উইল উই হ্যান্ডেল অল দিস ক্লাসেস, আমরা কীভাবে এইসব ক্লাস পরিশ্রম বা শ্রেণীর কাজ পরিচালনা করব। দিস ইজ সিম্পল, এটা খুব সহজ। উই হ্যাভ মেনি এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন। উই টক টু দেম মেজরিং ম্যাথ ইংলিশ সোশ্যাল স্টাডিজ ইটিসি, আমরা তাদের সাথে কথা বলবো যারা বিশেষ করে ইংরেজি সমাজবিজ্ঞান গণিতে পারদর্শী। ইউনিভার্সিটি হু আর ইন্টারেস্টেড টু বিকাম এ টিচার, এবং আমাদের এই শহরে যারা শিক্ষক হিসেবে কাজ চাকরি করতে চান বা কাজ করতে, তাদের সাথে আমরা কথা বলবো ওই সকল বিষয়ে যারা অভিজ্ঞ। গণিত সমাজবিজ্ঞানের কথা বলা হয়েছে এবং এখানে ইংরেজির কথা বলা হয়েছে। এবার আছে যে এবারটা আমরা আসলাম, ইফ দে আর ইন্টারেস্টেড, যদি তারা আগ্রহী হয়, আই উইল লঞ্চ এ সেলস প্যাকেজ টু ওয়ার্ক থ্রু দেম ইউনিভার্সিটি, আমি তাদের শহরে তাদের মাধ্যমে কাজ করার জন্য একটি বিক্রয় প্যাকেজ চালু করব, অর্থাৎ তাদের বেতন ভিত্তিক একটা প্যাকেজ চালু করব। ইট মে কস্ট এ লিটল ট্যাক্স বাট এভরিথিং উইল বি ওর্থ ইট হোয়েন অল দ্য চিলড্রেন্স গেট এ গুড এডুকেশন অ্যান্ড উই ইনক্রিজ দ্য চান্সেস অফ হ্যাভিং এ গুড হ্যান্ড ইন দিস সিটি, এখানে বলছে যে যদিও এর জন্য আমাদের কিছু খরচ হবে, ট্যাক্স দিতে পারে, কিন্তু সব কিছুর মূল্য হবে যখন সব শিশুরা ভালো শিক্ষা পাবে এবং আমরা এই শহরে ভালো থাকার সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিতে বাড়াতে পারবো। উই উইল ডু হোয়াট এভার উই নিড টু ডু টু ইম্প্রুভ দ্য এডুকেশন, শিক্ষার উন্নয়নে আমাদের যা যা করা দরকার তা আমরা করব। এবারে লাস্টের যে পিছনে আসে, নাও অ্যাজ ওয়ান ক্যান সি দ্য মেয়র হ্যাজ মেনি রেসপন্সিবিলিটি, এখন একজন দেখতে পারেন যে মেয়রের অনেক দায়িত্ব আছে। দিস রেসপন্সিবিলিটিস আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল, এই দায়িত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটা সমালোচনামূলক। ইফ আই ওয়ার মেয়র আই উইল হ্যান্ডেল দিস গ্রেট রেসপন্সিবিলিটিস, যদি আমি মেয়র হতে পারি তাহলে আমি আমার এই মহান দায়িত্বগুলি সঠিকভাবে পরিচালনা করব। অ্যালং উইথ হ্যান্ডলিং দিস রেসপন্সিবিলিটিস, এই দায়িত্বগুলি সামলানোর পাশাপাশি আই উইল ইম্প্রুভ আওয়ার সিটি, আমি আমাদের শহরের উন্নতি, মেক আওয়ার সিটি বেটার, আমাদের শহরকে আরও উন্নত অ্যান্ড ক্লিনার সিটি, একটি পরিষ্কার বা পরিচ্ছন্ন শহরে রূপান্তর করব। আই উইল ইম্প্রুভ এডুকেশন বাই মেকিং মোর অ্যাডভান্স ক্লাসেস, আমি আরও উন্নত ক্লাস করার মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটাব। আই উইল অলসো ইম্প্রুভ দ্য সিটিজ হেলথ বাই মেকিং এ নিউ জিম এভরি ওয়ান ক্যান গো টু, আমি একটি নতুন জিম তৈরির মাধ্যমে শহরের স্বাস্থ্যের উন্নতি করবো যাতে সেখানে সবাই যেতে পারে। ফাইনালি আই উইল ইম্প্রুভ দ্য ল বাই ক্রিয়েটিং মোর পুলিশ স্টেশন, পরিশেষে আমি আরও থানা তৈরি করব
এবং আইনের উন্নতি করে, এমনকি আই ইভেন রিক্রুট বিগ কোম্পানিজ টু কাম টু ঢাকা চট্টগ্রাম, আমি নামে তুমি তোমার এলাকার নামগুলি এখানে বসাই দেবা, কেমন, টু সাপোর্ট আওয়ার গ্রোয়িং সিটি, অর্থাৎ এমনকি আমাদের ক্রমবর্ধমান শহরকে সমর্থন করতে উচ্চ বেতনের চাকরি প্রদানের জন্য এই যে ঢাকা চট্টগ্রাম তুমি তোমার শহরের নাম এখানে লেখবা, লেখার পর যে আসার জন্য বড় বড় কোম্পানিগুলোকে আমি নিয়োগ করবো, অফার করবো, উই ক্যান অল ফার্দার এনহান্স আওয়ার লাইফ স্টাইল, আমরা সকলেই আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত করতে পারি, অ্যান্ড মেক তুমি যে সিটি কর্পোরেশনের মেয়র আছো সেই সিটি কর্পোরেশনের নাম এখানে লেখবা, ঢাকা বা রাজশাহী এ বেটার প্লেস, তাহলে আমরা ঢাকা বা রাজশাহীকে বা চট্টগ্রাম বা খুলনাকে একটা ভালো জায়গা করে তুলতে পারি। দ্যাট ইজ হোয়াট আই ডু ইফ আই ওয়াজ মেয়র, আমি মেয়র হলে সেগুলি করব যেগুলি আমি এতক্ষণ বলেছি। আই হোপ ইউ ইলেক্ট মি অ্যাজ দ্য মেয়র অব দিস সিটি উইথ ইউর ভ্যালুয়েবল ভোট, আমি আশা করি আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে এই শহরের নগরপিতা বানাবেন। থ্যাংকস এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের নমুনত্বপত্র, আশা করি তোমাদের নমুনত্বপত্র ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে, যদি তুমি উপকৃত হয়ে দাও তাহলে অবশ্যই তুমি সকল বন্ধুদের কাছে শেয়ার করবা, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলি আমার চ্যানেলে আপলোড করে দিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভকামনা করছি, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।